পিপিলি উপনির্বাচন পাই জিলা প্রশাসন পক্ষের প্রস্তুতি জোরদার করা যাচ্ছে। এনে আজি পিপিলি ব্লক সভাগৃহে পুরী জিলাপাল শ্রীযুক্ত সমর্থ বর্মাঙ্ক অধ্যক্ষতার এক বৈঠক করা যাই নির্বাচন পরিচালনার সমস্ত সেক্টর অফিসর ও পুলিশ সেক্টর অফিসর মানক সহ সঠিক নির্বাচনী কার্যপন্থা উপরে গুরুত্বপূর্ণ আলোচনা করা যাইতিলা। আদর্শ আচরণ বিধি যেপরি উলঙ্ঘন করা না যায় সেথিপ্রতি নজর রাখিবাকু জিলাপাল নির্দেশ দিয়েছিলেন। পুলিশ সেক্টর অফিসর এবং পোলিং সেক্টর অফিসর পরস্পর মধ্যে সমন্বয় রক্ষা করে সঠিকভাবে নির্বাচনী দায়িত্ব নির্বাহ পাই তালিম দিয়াযাওয়া সহ অবাধ স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনা উপরে গুরুত্বারোপ করা যাইতিলা। পিপিলি ডেলাঙ্গরে যেপরি ভয়মুক্ত ও শান্তিপূর্ণ নিরপেক্ষ নির্বাচন হব সেথিপ্রতি জিলা প্রশাসন পক্ষরু সমস্ত প্রস্তুতি করা যাইছে। সংবেদনশীল অতি সংবেদনশীল বুথ উপরে কড়া নজর রখা যাইতিবা বেলে পোস্টাল ব্যালট ভোটিং প্রক্রিয়া জারি রহিব বলি জিলাপাল শ্রীযুক্ত বর্মা কহিছন্তি। আজি আমি পিপলি বাই ইলেকশন পাই গোটে রিভিউ মিটিং রাখিছিলু যোথে আমার পুলিশ প্রশাসন আর আমার যে পোলিং পার্সোনাল মানে আছেন্তি যেমনি সেক্টর অফিসর সেক্টর পুলিশ অফিসর এইআরও সব কলেক্টর আরও এসপি সমস্তে থিলে আমি ডিটেল রে আমার যে মডেল কোড অফ কন্ডাক্ট ইমপ্লিমেন্টেশন যেটা কি ক্যাম্পেইন পিরিয়ড আমার 20th রু 27-6 PM পর্যন্ত চলিব আর কোভিড অপ্রোপ্রিয়েট বিহেভিয়ার যে পোলিং ক্যাম্পেইনিং পিরিয়ড করিবা কথা যেমনি যে লোকঙ্কর গ্যাদরিং রে রেস্ট্রিকশন বাইক র্যালি উপরে যে কটকণা করা হয়েছি আর ডোর টু ডোর ক্যাম্পেইন উপরে যে রেগুলেশন করা হয়েছি সে বাবদরে ডিটেল আমি প্ল্যানিং কলু কি কেমতি তাকু এনফোর্স করা যাব স্পেশালি কোভিড আর মডেল কোড অফ কন্ডাক্ট। তাপরে আমার পোলিং ডে যে আলগা আলগা জিনিস রয়েছে যেমনি পোলিং পার্টি সেফলি পৌঁছব পোলিং প্রসেস স্মুথলি চলিব কোনসি বুথরে কোনসি প্রবলেম হওয়ার কথা নেই তা উপরে ডিটেল ডিসকশন আমি কলু। তাছাড়া আমার যে ভালনেরেবল আর সেনসিটিভ বুথ রয়েছে যেটি কিছু ল অ্যান্ড অর্ডার চান্স আছে বা যেটি কিছু পোল প্রসেস ভিশিয়েট হওয়ার পসিবিলিটি আছে তা উপরে বি ডিসকশন করা গেল আর গোটে আমি প্ল্যান তৈরি করছু কি কেমতি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করিবু কেমতি ভোটর মানে ভালো ভাবে কোভিড সময়ের বি স্মুথলি পোলিং করে পারিবে আর আমার পোলিং প্রসেস বি ফেয়ারলি কন্ডাক্ট। আমার অরাউন্ড 1077 পোস্টাল ব্যালট পাই লোক আছেন্তি জো মানে মোর দেন 80 ইয়ার্স বা ডিফরেন্টলি এবল্ড বা কোভিড সাসপেক্ট লোক আছেন্তি তাঙ্কর পোস্টাল ব্যালট অলরেডি চালু থিলা মজরে যেহেতু ইলেকশন কমিশন পোল প্রসেস কো ডিফার কলে সেটা ডিফার হয়ে গেলা বর্তমান আমি তাকু রিজ্যুম করিবু নেক্সট 3-4 দিন ভিতরে। সেপটে পুলিশ ও রাজস্ব বিভাগ পক্ষরু মিলিত ভাবে চেকিং ব্লকিং করা যিবা সহ যানবাহন কো যাঞ্চ প্রক্রিয়াকু ত্বরান্বিত করা যাচ্ছে। নির্বাচন সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি উপরে কড়া নজর রাখা যাচ্ছে। অপরাধিক কার্য ও কোভিড নিয়মকু উল্লঙ্ঘন কলে দৃঢ় কার্যানুষ্ঠান নিয়া যাব বলি পুরী এসপি কনোয়ার বিশাল সিং কইছন্তি। কোঅর্ডিনেশন মিটিং কি পিপলি রে হেইছি আর আমরা পুলিশ ডিপ্লয়মেন্ট প্ল্যান ফাইনাল স্টেজেস রে আছি। তিনটা কোম্পানি বিএসএফ আমার 2-3 দিন এটি পড়ে আসব 20th যে ক্যাম্পেইন স্টার্ট হব তার আমার এবার প্ল্যানিং চালিছি যে প্রকার আলাউড আছে ইলেকশন কমিশন গাইডলাইন অনুসার সেটা হি অলাউ করা যাব আর কোভিড কমপ্লায়েন্স কো মনিটর করিবা পাই আমরা কোভিড অডিট টিম আমি করুছু রেভিনিউ আর পুলিশ অফিসার্স মিশিকে আর ডেলি আমি রিপোর্টিং নেব যে জায়গায় কিছু ভায়োলেশন হব তো ফার্দর অ্যাকশন করা যাব অ্যান্টি সোশ্যালস এগেনস্ট আমার এবার এনফোর্সমেন্ট আর অ্যাকশন চালিছি আর সবুরা সপোর্ট রে আর আপন মানেকা সপোর্ট রে আর পাবলিক রা সপোর্ট রে আমি আশা করছি যে ফ্রি অ্যান্ড ফেয়ার অ্যান্ড পিসফুল ইলেকশন হব। আমরা এবে ক্যালকুলেশন চালিছি পাখাপাখি 120 বুথ আমি এ পর্যন্ত ক্যালকুলেট করুছু লেকিন ফিগর ভেরিয়েবল আছে অধিকা কম হই পারে আর যে মোস্ট সেনসিটিভ বুথ আছে সেটি আমি বিএসএফ রা ডিপ্লয়মেন্ট করুছু আর এক্সট্রা আমি আর্মড পুলিশ ডিপ্লয় করুছু। তবে আজির ওই বৈঠকরে জিলাপাল ও এসপিঙ্ক সহ রিটর্নিং অফিসর তথা অতিরিক্ত জিলাপাল শ্রীযুক্ত প্রদীপ কুমার সাহু উপজিলাপাল শ্রীযুক্ত ভবতরণ সাহু ডেপুটি কলেক্টর শ্রীযুক্ত জিতেন্দ্র কুমার পাত্র সহকারী জিলাপাল শ্রীযুক্ত সুমন্ত কুমার কর সমেত পিপিলি বিডিও শ্রীমতী রশ্মিতা নাথ তহসিলদার শ্রীযুক্ত স্বপন কুমার নন্দ ডেলাঙ্গ বিডিও শ্রীযুক্ত দিলীপ কুমার ষড়ঙ্গী তহসিলদার শ্রীযুক্ত মহেন্দ্র কুমার বড়েই প্রমুখ এই বৈঠকে যোগ দিয়েছিল। পিপিলির বিশ্বজিৎ পাড়ী রিপোর্ট সংস্থা টিভি।